ক্লাসের যে পর্যন্ত অতিথির গল্পটা আমরা পড়েছি তারপর থেকে এই ভিডিওতে পড়ব। তোমরা একটু বইটা দেখো। মন্টুর বাবার সঙ্গে ভদ্রলোকের আলাপ হয়েছে এবং তারা আলাপচারিতা চলছে। এই আলাপচারিতার প্রসঙ্গে আর যে যে কথা উঠে আসছে আমরা পাবো। দেখো, এক তিনি বললেন যে তিনি নিজেকে ভদ্রলোক মন্টুর যে ছোট দাদু অর্থাৎ মন্টুর মায়ের ছোট মামা, তিনি নিজেকে ভবঘুরে বলে পরিচয় দিলেন এবং ছোট বাচ্চাদের সঙ্গে তার খুব সহজেই আর কি মিল হয়ে যায়, মিশে যান তিনি, সে কথাও বললেন। আপনি বুঝি সারা জীবনই ঘুরেছেন? মন্টুর বাবা প্রশ্ন করেছেন। তা ঘুরেছি, এক জায়গায় বসে থাকা ধাতে ছিল না আমার। আমরা আবার গুছানো জীবনটাই বুঝি, মানে উনি যেমন ভব ঘুরে এক জায়গায় বসে থাকার ধাতে নেই, কিন্তু মন্টুর বাবা সংসারী মানুষ, তিনি আবার এই গোছানো জীবনটাকেই বোঝেন। উদ্দেশ্য হারাভাবে ঘোরাঘুরি আমাদের পোষায় না। রোজগার আছে, সংসারের দায়িত্ব আছে, সন্তান পালন আছে। আপনি তো বিয়ে করেননি না? ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন, সুহাসিনীর বোধ হয় মনে নেই, ওর এক বউ মাতামহ আমার এক দাদু, তারও ঠিক এই প্রকৃতি ছিল। উনি 13 বছর বয়সে ঘর ছাড়া হন, আমি তো অল্প দিনের জন্য হলেও ফিরেছি, উনি আর একেবারেই ফেরেননি। এবার দাদু, এই যে মন্টুর দাদু, তার বংশে এরকম বিবাহী হয়ে যাওয়ার ঘটনা রয়েছে, সে কথা ভাগ্নি জামাইকে বলছেন, সুরেশবাবুকে বলছেন যে তার যে সুহাসিনীর প্রো মাতামহ, ঠিক আছে, সুহাসিনীর প্রো মাতামহ হবে, কারণ সুহাসিনী একটা জেনারেশন পরে আছে, আর মামার মাতামহ তিনি, আচ্ছা, মায়ের দিক থেকে যে পিতা তার মধ্যে এই প্রবৃত্তিটা ছিল, কিন্তু তিনি কিন্তু আর সংসারে ফিরে আসেননি, মানে যথার্থ সাধুই হয়ে গেছে। হ্যাঁ, বিবাহী হয়ে একেবারে সাধুই হয়ে গেছেন, সংসারে ফেরেননি, তবু তো তিনি তো ফিরেছেন, সে কথাই বলছেন যে তিনি 40 বছর প্রায় নিরুদ্দেশ, আর তিনি ফিরলেও সেই মাতামহ কিন্তু, যেটা সুহাসিনীর সম্পর্কে প্রমাতামহ, তিনি কিন্তু আর ফিরে আসেননি। এভাবে বংশে যে এই বিবাগী হওয়ার প্রবণতা রয়েছে সেটা উল্লেখ করলেন। মন্টু দেখল বাবা মার দিকে ফিরলেন। এটা জানতে তুমি? জানলেও এখন আর মনে নেই, বললেন মা, মানে মন্টুর মার মনে নেই একথা বলছেন। বিকেলে চা খাবার পর এক ব্যাপার হলো, মন্টুর বন্ধুরা কদিন থেকেই শুনছে যে সোমবার তার এক দাদু আসবে যাকে দাদু বলে চেনার কোনো উপায় নেই। তারা ভারী কৌতূহলী হয়ে এলো সেই দাদুকে দেখতে। অর্থাৎ এরকম একজন মানুষ এসছেন যে অচেনা, অপরিচিত, এবং মন্টুদের বাড়িতে সে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মন্টু এটা বন্ধুদেরও বলেছে, তা বন্ধুরা উৎসাহিত হয়ে উঠেছে দাদুর সঙ্গে আলাপ করার। তো দাদুকে দেখতে তারা চাইছে, সবাই এসছে বন্ধুরা। দাদুও খুব খুশি হয়েছে, কারণ আগেই তিনি বলছেন যে বাচ্চাদের সঙ্গে তার যত ভাব। সবাইকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন লাঠি হাতে নিয়ে। কোথায় গেলেন? মিত্তিরদের বাড়ি পেরিয়ে মাঠটার একধারে কদম গাছটার তলায় বসে দাদু বললেন, তুয়ারেক কাদের বলে জানো? সকলেই মাথা নেড়ে না বললো। দাদু বললেন, সাহারা মরুভূমি জানো তো? সেই সাহারায় তুয়ারেক বলে একরকম যাযাবর জাতি বাস করে, দরকার হলে তারা দস্যুবৃত্তি করে। সেই তুয়ারেগের কবলে পড়ে একজন লোক কিভাবে রক্ষা পেয়েছিল বুদ্ধির জোরে, সে গল্প বলি তোমাদের। দাদুর গল্প ছেলের দল মন্ত্রমুগ্ধের মতো শুনলে। মন্টু পরে মাকে বলেছিল এমন গল্প, ঠিক মনে হয় সব কিছু চোখের সামনে দেখেছে। বাবা কাছেই ছিলেন, বললেন, গল্পের বই পড়ার বাতিক আছে বুঝি ভদ্রলোকের? কোনো এক ইংরাজি পত্রিকায় এ ধরনের একটা গল্প পড়েছি বলে মনে হচ্ছে। তা বাবার মধ্যে তো সবসময় একটা সন্দেহের ভাব কাজ করছে, তুমি স্বাভাবিক এই কথাই বলবেন। মন্টু বলেছিল ভদ্রলোকের সুটকেসে বই আছে, সেটা সে জানে, তবে গল্পের বই কি না জানে না। 3 দিন 3 রাত চলে এইভাবে। বাড়ির কোনো কিছু চুরি হলো না, ভদ্রলোক কোনো উৎপাত করলেন না, যা দেওয়া হলো তাই তৃপ্তি করে খেলেন, কোনো বাড়তি আবদার করলেন না, কোনো বিষয়ে অভিযোগ করলেন না।
এ কদিনে বাবার বেশ কয়েকজন উকিল বন্ধু এসেছে মন্টুদের বাড়িতে, মানে মন্টুর বন্ধুরাও যেরকম উৎসাহিত কৌতূহলী, তেমনি সুরেশ বোস অর্থাৎ মন্টুর বাবার যে বন্ধুরা আছে উকিল বন্ধু তারাও এসছে। কারণ এই সন্দেহের নিরসন ঘটাতে উকিলের চোখ দিয়ে তারা দেখতে চাইছেন, অর্থাৎ বিষয় অনুসন্ধান করা এবং প্রমাণ করা, সেই সব করবার জন্য এসেছেন। এমনিতে বেশি আসে টাসে না, মন্টু জানে তারা এই দাদু কি দাদু নয় বুড়োকেই দেখতে এসেছেন। মন্টু তো খুব মন্টুকে খুব পরিণত বুদ্ধিসম্পন্ন একজন কিশোর মনে হচ্ছে, মানে যা কিছুই মন্টু বলছেন সেটা একটা কখনোই একটা কিশোর সুলভ কথাবার্তা নয়, যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয়, যথেষ্ট বুদ্ধিদীপ্ত ভাব রয়েছে এবং পরিণত মনস্ক বলেই মনে হচ্ছে। তো এরকম ব্যতিক্রমী বাচ্চা তো থাকে, তো মন্টু সেই ধরনের একটি কিশোর। মন্টু মনেই করেছে যে তার বন্ধুরাও যেভাবে কৌতূহলী হয়ে এসেছে, বাবার বন্ধুরাও একেই দেখতে এসেছে। মা বাবাকে দেখে মনে হয় তারা মোটামুটি বুড়োকে মেনেই নিয়েছেন। বাবাকে তো একদিন বলতেই শুনেছে মন্টু, লোকটা সাদাসিধে এটা বলতেই হবে, বেশি গায়ে পড়ার চেয়ে এই ভালো, তবে এরকম মানুষের বেঁচে থেকে কি লাভ জানি না। আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে বোঝো তো দায়িত্ব এড়ানো, মানে এদের বেঁচে থেকে কি লাভ, এরা দায়িত্ব এড়িয়ে এড়িয়ে বেঁচে থাকে, এরকম বাঁচার কোনো তাৎপর্য আছে বলে সংসারী মানুষ মনে করে না। হ্যাঁ, মন্টুর বাবা তো রীতিমতো সংসারী না, তিনি কি করে এই ধরনের দায়িত্ব এড়ানো মানুষকে সমর্থন করতে পারেন, সেই জন্য এই কথা বলছে। এরা পরাশ্রয়ী জীব, সারা জীবনটাই হয়তো এর ওর ঘাড়ে ভর করে কাটিয়েছে। মন্টু একবার ছোট দাদুগুলো ডেকে ফেলেছিল ভদ্রলোককে, তাতে তিনি শুধু মৃদু হেসে তার দিকে চেয়েছিলেন, কিছু বলেননি। মা কিন্তু মামা বলে ডাকেননি একবার। মন্টু সে কথা বলাতে মা বলেছেন তাতে ভদ্রলোক খুব একটা দুঃখ পাচ্ছেন বলে তো মনে হয় না, মানে মামা বলেননি দেখে ভদ্রলোক যে খুব দুঃখ পেয়েছেন এমনটাও নয়, আর সেটা তো খুব স্বাভাবিক যে এই ধরনের মানুষের একটু শোক দুঃখের যে অনুভূতি একটু কমই থাকে, কেননা বহুদিন স্বজন বিচ্ছিন্ন, ভবঘুরের স্বভাব, কোনো কিছুর সঙ্গে অ্যাটাচড এরা থাকে না এই ধরনের মানুষেরা, কাজে খুব কোনো কিছুর সঙ্গে গভীরভাবে নিবিড়ভাবে যুক্ত থাকলেই দুঃখের উৎপত্তি হয়, দুঃখের কারণ হয়। তো সেই জন্যই হয়তো মন্টুর মা এই কথা বলেছে। আর মামা যে ডাকবো তারপর যদি বেরোয় মামা নন তাহলে কি অপ্রস্তুতের ব্যাপার বলতো, মন্টুকে বললো যে মামা ডেকে তারপরে যদি দেখি মামা নয়। চার দিনের দিন ভদ্রলোক বললেন আজ একটু বেরোবেন, নীলকণ্ঠপুর বাস যায় না, অর্থাৎ নীলকণ্ঠপুর হচ্ছে তাদের পৈতৃক যে জায়গা সেইটা, সেখানে কি বাস, সেই স্থানের উদ্দেশ্যে কি বাস চলাচল করে এটা জিজ্ঞাসা করলেন। বাবা বললেন তা যায়, বাজার থেকে এক ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে, অর্থাৎ মামুদপুর থেকে নীলকণ্ঠপুরে এক ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে বাজার থেকে। তাহলে ভাবছি জন্মস্থানটা একবার দেখে আসবো, ফিরতে অবশ্যই বিকেল হয়ে যাবে। খেয়ে যাবেন তো, প্রশ্ন করলেন মন্টুর মা। না, সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো, ওখানেই হোটেলে কোথাও খেয়ে নেব, ওর জন্য চিন্তা করো না। নটার মধ্যে ভদ্রলোক বেরিয়ে পড়লেন, দুপুরে মন্টু আর লোভ সামলাতে পারল না, তার অনুপস্থিতিতে মন্টু কী করল সেটাই দেখার। ভদ্রলোকের ঘর খালি, ওর সুটকেসটায় কী বই আছে সেটা দেখার শখ অনেক দিন থেকেই, বাবা নেই, মা একতলায় বিশ্রাম করছে, মন্টু গিয়ে ঢুকলো ভদ্রলোকের ঘরে। এবার ঘরে ঢুকে মন্টু কী করছে পরের ভিডিওতে বলছি।